প্রায় শোনা যেত আমাদের ম্যাডাম নামাজি, তাই বলতো না আমাদের ম্যাডাম নামাজি, আমাদের ম্যাডাম কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে। বিশেষ করে সাদুল্লাহপুরে এক পাগলা নেতা ছিল ফারুক, ফারুক সাহেব প্রায় মাইক ধরে বলতো আমাদের নেত্রী নামাজ পড়ে, আমাদের নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত করে। আমরাও তাই মেনে নিতাম, কি করবো, মেনে নিতেই হয়েছে। যখন প্রধানমন্ত্রীর বাসভবন সবাই ঘিরে ফেললো, কত রকমের জিনিস পাওয়া গেল, কিন্তু যায় নামাজ পাওয়া গেল না। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যায় নামাজ গেল কই, আওয়ামী লীগের লিডাররা বললো আমাদের নেত্রী এত নামাজ প্রিয়, যাবার সময় যায় নামাজ কাবা করে গায়ে ধরে নিয়ে গেছে, পরে নামাজের নামাজি রে ভাই। তারপর উনি নাকি কোরআন তেলাওয়াত করতেন, সবাই মিলে বললো ওনার কোরআন কই গায়, কোরআনটাও নিয়ে গেছে। ওনার বাড়িতে যায় নামাজ পাওয়া যায়নি, কোরআন পাওয়া যায়নি, তবে ওনার বাড়িতে পাওয়া গিয়েছিল মদের বোতল। আর একটা জিনিস পাওয়া গিয়েছিল রে ভাই, ও কথা বলি যদি তাহলে আমার উপায় না, যেহেতু দুই পাশে মাওলানা বসা, সে জিনিসটার নাম আমি বলতে পারবো না রে ভাই। 80 বছরের বুড়ির বাড়ি যদি ওই জিনিস থাকে, তাহলে বুড়ি কত চরিত্রবান বুঝতে হবে। জাতি এখন বলতেছে মা গো মাসিনা, দোহাই লাগি আর জালাস না, মা গো মাসিনা, দোহাই লাগি আর জালাস না, জ্বালাই জ্বালাই জয় লাগেছে আমাদের এই জীবনটা, তুই তো মাগো শুকেই ছিলে পাইয়া দেশের ক্ষমতা, পাইয়া দেশের ক্ষমতা, মাগো মাহাসিনা, দোহাই লাগি আর জ্বালাস না, তোর মোটো মানাই রে সরম, আগে তা তো জানতাম না, ভোটের আগে ভাই বাসিলাম, তুই যে বশ্রী রাবে ঠিক কিনা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পলাশবাড়ি সাদুল্লাপুরীর মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? পীরগঞ্জের মুসলমানেরা মানে বাদ পড়ে গেল নাকি? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أطيعوا الله وأطيعوا
رسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমার জন্য রাসূল মারি খেয়েছে মদ মাহবুবুল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা La ilaha la ilaha illallah Muhammadur Rasulullah. Shokole joban khuli
একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা, সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের কাবিলপুর সোনাকলা মুজিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী আটতম তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ 16 অক্টোবর 2024, 31 আশ্বিন 1431 বাংলা, রোজ বুধবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুমতাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, সংগঠন ও তরবিয়াত বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর ইদুলপুর শাখা, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাবিলপুর সোনাতলা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত নেতা, সাবেক উপজেলার সম্মানিত সফল চেয়ারম্যান, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম লেবু ভাই, সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও এমপি প্রার্থী সংসদীয় আসন গাইবান্ধা 3। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলে আলোচনা করেছেন তরুণ উদীয়মান বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী বীর মুজাহিদ হাফেজ কোরআন হযরত মাওলানা শাহ আরিফুল ইসলাম মুজাহিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সাদুল্লাপুর, পলাশবাড়ী, পীরগঞ্জ এবং পার্শ্ববর্তী অন্যান্য জায়গা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক স্বাধীন দেশে স্বাধীনভাবে মুক্ত আকাশের নিচে আজকের এই কোরআনুল কারিমের আলোচনার মজলিস তৈরি করে সেখানে আপনাদের মতন কিছু জান্নাতি মানুষদেরকে উপস্থিত হওয়ার আর আমার মতন একজন নাসিস নালায়েক গুনাহগার বান্দাকে কোরআনের দুটি কথা শোনার, বোঝার এবং আলোচনা করার পরিবেশ তৈরি করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বলুন তো ভাই আজকে ইংরেজি কত তারিখ? 16 অক্টোবর কত সাল? 2024। একবার এক মিনিট ভাবুন তো, 16 অক্টোবর 2023-এ এইরকম মাহফিল করার মতন পরিবেশ কি ছিল? জোরে বলেন ছিল। একটা মাহফিল করতে গেলে বক্তারও বিভিন্ন রকম চিন্তা হতো, কখন জানি কোন নেতা খেপিয়ে যায়, কখন জানি কোন নেতা বক্তার পরে আক্রমণ করে, কখন জানি পুলিশ এসে বক্তার শুধু সেক্রেটারি সভাপতি সবাইকে ধরে নিয়ে যায়, এরকম একটা পেরেশানির ভিতরে আমরা ছিলাম না? জোরে বলেন ছিলাম কিনা? 5 তারিখের আগে কেউ কি ধারণা করেছিল যে এরকম পরিবেশ আসবে? আপনিও ধারণা করেন নাই, আমিও ধারণা করি নাই। আমরা বুঝেছিলাম, আমরা জেনেছিলাম, আমরা ধারণা করেছিলাম এই ব্যক্তির বাচ্চা না যাওয়া পর্যন্ত দেশে আর কোনো কাজ করা সম্ভব হবে না। আর ওনারা তো প্রায় বলতেন 41 সাল, তাই বলতেন না? 41 সাল
আর প্রায় মন সুটে রসিকতা বুক করে বলতেন খেলা হবে খেলা হবে কিন্তু ওনারা খেলা ডাকতেন ঠিকই কিন্তু আমাদের খেলতে দিতেন ওনারা একা একাই খেলতেন একা একাই গোল দিতেন একা একাই পুরস্কার ঘোষণা করতেন একা একাই জাতীয় সংসদ চালাতেন ওনারা একা একাই করতেন আর মাঝে মাঝে এসে বলতেন খেলা হবে আর আলাম আমাদের ফাঁসি দেয় ওই তামাশি ওয়াজ আপনারাই ভালো জানেন সেই বিপদ থেকে উদ্ধার করেছেন কে আর এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী না বিএনপির ভূমিকা নেই জামাত ইসলামের ভূমিকা নেই তা বলবো না কিন্তু আমরা সবাই ময়দানে ফের যতবার ময়দানে গেছি ময়দান থেকে কোপলা টুপলি গোটাই নিয়ে বাড়ি আসতে হয়েছে হয় ময়দানে নাচ করেছে নাই মামলাকে ঘরে ফিরতে হয়েছে কথা বলে ঠিক না বেঠি এই জন্য আমরা ধারণা করেছিলাম যা আর মনে হয় সম্ভব হবে না কারণ কত নাশ করানো যেতে পারে কত মানুষ জেল কাটতে পারে কত মানুষ গুম হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের চেষ্টা যেখানে শেষ আমার সাহিত্য তখন কেবলই শুরু তাই হয়েছে না এই যে সংস্কার আন্দোলন এরা কোথায় ছিল আল্লাহই ভালো জানে হঠাৎ করে রাস্তায় নেমে আসলো নেমে আসার পরে সাবেক প্রধানমন্ত্রী বললেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে যারা আন্দোলন করতেছে ওরা সব রাজাকার আয়রে ভাই মৌসাকে ঢিল মারলে যখন মৌমাছিরা যেমন এক বাক্যে গর্জে ওঠে সমস্ত ছাত্ররা গর্জে উঠল রাত 10:11 পরে বিশ্ববিদ্যালয়ের দরজাগুলো খুলে সব বাইরে এসে একটাই স্লোগান তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হায় রে আল্লাহ যে রাজাকারের তকমা দিয়ে নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হলো যে রাজাকারের তকমা দিয়ে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হলো যে রাজাকারের তকমা দিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হলো যে রাজাকারের তকমা দিয়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলানো হলো সেই একই রাজাকারের শব্দ নিয়ে গর্জে উঠল বাংলাদেশ শেষ পর্যন্ত ফেরাউনের বাচ্চা টিকতে না পেরে ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এখন ওনারা চলে গেছে এরশাদ সাহেবের আমরা অনেক গালি গালাজ দেই কিন্তু এরশাদ সাহেব কিন্তু ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে চলে যান জেলে পড়িয়েছে কইছে তবে দেশ ছাড়েন খালেদা জিয়ার অনেক মামলা হামলা হয়েছে কিন্তু দেশ ছাড়েন আমাদের নেতাদেরকে বিনা কারণে জেলে রেখা হয়েছে ফাঁসিতে দেওয়া হয়েছে কন্ডম ছেড়ে নেওয়া হয়েছে বিনা কারণে গুম করা হয়েছে কিন্তু আমরা ময়দান ছেড়ে দেইনি আর ওনারাই বারবার বলতেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তাই বলতেন না তাহলে তাই যদি হয় তাহলে আপনি আপনার ছেলে মেয়েদেরকে কর্মীদেরকে রাস্তায় ফেলে আপনি পালাই গেলেন কেন আবার উনি নাকি সীমান্ত এলাকায় আছে হ্যাঁ উনি আমি দেখতেছি উনি আমার বলতেছে তোমরা চিন্তা করো না আমি চট করে আসবো আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিচি বিষণে বৈশাছি ও আমরা রিচি বিষণে বৈশাছি
জুতার মালা লইয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া এসে দেখো লাঠিকে তেল লাগাই অপেক্ষা করতেছে জনগণ আবারও যদি এই ময়দান কেউ দখল করে নিতে চায় আল্লাহর কসম গোটা সংস্কার ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা যারা মুরব্বী আছি সকলে রাস্তায় নেমে ওদেরকে আমার ভাইরা সুতরাং স্বাধীনতা প্রবাদে আছে স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা টিকাই রাখা দারুণ কঠিন কথা বলেন ঠিক না ঠিক স্বাধীনতা অর্জন হয়েছে এখনো ষড়যন্ত্র চলছে কি চলছে না জোরে বলেন চলছে কি চলছে না কারণ ওদের হাতে আছে টাকা ওদের হাতে আছে টাকা ওরা টাকার বলে এখন অনেক কিছু করতেছে আমিরে জামাত বলেছে আমি আপনাদের ক্ষমা করে দিলাম এর মানে এই নয় যে আমরা সব ভুলে গেছি যদি সবাইকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে পিলখানায় যারা হত্যা হলো এদের বিচার কে করবে যদি সবাইকে আমরা মাফ করে দেই আল্লামা সাইদির রায়ের পরে 3 দিনে 350 লোককে মেরে দেওয়া হয়েছিল এই লাশগুলোর বিচার কি করবে সবাইকে যদি মাফ করে দেওয়া হয় হেফাজতে আলেমদের গুলি করে মারা হলো এদের বিচার কে করবে সবাইকে যদি মাফ করে দেওয়া হয় গোটা সংস্কার আন্দোলনে 1600 মানুষ মারা গেছে এদের বিচার কে করবে আমিরে জামাত বলেছে সবাইকে মাফ করে দিলাম কিন্তু সবাইকে মাফ করে দেওয়া হয়েছে কিন্তু কিন্তু মানে কি কিন্তু মানে কিন্তু মানে সবাই এর ভিতরে নয় সাধারণ লোক যাদের কোনো পাসপত্র নেই হুজ্জুকে বাঙালি ওগুলো আমাদের শত্রু নয় আমাদের শত্রু তারাই যারা লেবু বাংলার নামে মামলা দিয়েছিল আমাদের শত্রু তারাই যারা আবু তালেবকে জেল খাটিয়েছে আমাদের শত্রু যারাই বিনা কারণে আমাদের ছেলেদেরকে গুলি করে মেরেছে তারাই আমার শত্রু কথা কি বোঝা গেছে কথা ক্লিয়ার সাধারণ আপনারা যারা আছেন আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই কারণ আপনারা আমার ভাই আপনাদের জন্য আমাদের দোয়ার খোলা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদেরকে নিয়ে বারবার ওরা উপহাস করত হুজুররা নেই হুজুরদের অস্তিত্ব শেষ আর বিএনপি কি নিয়ে কি বলতো ফখরুল সাহেব একটু জায়গা দেবেন তাই বলতো না তারপর বলতো কি আপনার এখানে না হয় ঠাকুরদের বাসায় একটু জায়গা দেবেন সেদিনকে দেখলাম ফখরুল সাহেব এক সমাবেশে বলতেছে আমার দরজা তো খোলা মেহমান পাচ্ছি না কোথায় আমিলিক কোথায় কাদের কাকা
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। কি উপহাসটা না করেছে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ নিজেই বলেছেন অহংকারীদের আবাসস্থল এরকমই হয়। ফেরাউন অহংকার করেছিল টিকতে পারি নাই, কথা বলেন ঠিক না বেঠি? নমরুদ অহংকার করেছিল টিকতে পারি নাই, আবু জেহেল অহংকার করেছিল টিকতে পারি নাই। ওর থেকে তোমাদেরকে বারবার শিক্ষা দিতে বলেছিলাম, শিক্ষা দাওনি। আল্লামা সাইদি বলেছিলেন জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, আলেম আমাদের নির্যাতন বন্ধ করো, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইউজুরের মাত্রও খুঁজে পাবে না। সেটা হয়নি এই জাতি আমার, বলেন সেটা হয়নি? এবার আসুন, এই সব কিছু করে দিলেন কে? আরো জোরে বলেন, সব কিছু করে দিয়েছেন কে? যে আল্লাহ আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু উম্মতের জন্যই কেঁদেছিলেন, কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, কোন বাচ্চার পেটে যখন ক্ষুধা থাকতো, কোন সাহাবী যখন ক্ষুধার্ত হয়ে যেত, নবীজির দরবারে যে বসে থাকতেন, নবী যখন সালাত আদায় করে খুতবা দিতেন অথবা মানুষের সামনে কুশল বিনিময় করতেন, সাহাবী আজমাইন গুন বলতেন, নবীজির পেটের নবীজির মুখের দিকে তাকায় থাকলে পেটের ক্ষুধা থাকতো না। মদিনার নারীরা বলেছে, বাচ্চাদের খাবার জোগাড় করতে পারি না, দুধ নাই, পানি নাই, খেজুর নাই, রুটি নাই, বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত তখন ওই বাচ্চাদেরকে বিভিন্ন বুদ্ধি শুদ্ধি দিয়ে বিভিন্ন কলে সলে বলে কলে কৌশলে মদিনার মসজিদে পাঠিয়ে দিতাম। দুই দিন তিন দিন পর মাঝে দেখতো বাজান বাড়িয়ায় খাবার ব্যবস্থা হয়েছে, ছেলে বাইরে এসে মার গালে চুমা দিয়ে দিয়ে বলতো, অম্মু তুমি ফিরে যাও, নবীজির চেহারার দিকে তাকায় থাকলে পেটে ক্ষুধা থাকে না। কি রহমতের নবী আমার ছিলেন! এই নবী কৌশল ঘাটতি হয়েছে কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? পিসিকাটে টাকা থাকলে এরকমারে খাওয়া যায়, এখন আবার মোবাইলে কথাও বলা যায়, কিন্তু নবীকে সাড়ে তিনটা বছর জেল খাটতে হয়েছে, ভিতরে কোনো খাবার ছিল না, ভিতরে কোনো পানি ছিল না, ভিতরে কোনো বাথরুম ছিল না, ভিতরে কোনো রকম পানি পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীরা তিনটা বছর আমার সাথী সঙ্গীরা না খেয়ে কঙ্কালের মতন হয়ে গেছিল, কেউ কেউ গাছের বাকল বা সাল খেয়েছে, কেউ কেউ দুবলা ঘাসের দুবলা ঘাসগুলো ছিঁড়ে খেয়েছে, কেউ বাবলার পাতা টেনে টেনে খেয়েছে, কেউ বা চামড়া গুলো চিবাই 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 চিবে একটু পানি এক জায়গায় করে তাই দিয়ে খেয়েছে। আর সাহাবিরা বলেছে, তিন বছরের ভিতরে আমাদের দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পরে চুষ্কানি করে পেশাব হতো, আমাদের পায়খানা গুলো হয়েছে ছাগলের পায়খানার মতো, তার মানে বোঝা গেল পানি ছিল না, সাহাবিগুলো এত কষ্ট করেছে, আমার নবীও সেই কষ্ট করেছে। দোষ একটাই, ওয়ামানাকুম মিনহুম ইল্লা আয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ,
তাদের আর কোনো দোষ নাই, তারা মহা পরাক্রমশালী আল্লাহর কথা বলে। এই দোষের কারণে নবী সেল কাটলো, তাই বেমার খাইলো, একই দোষ দিয়ে আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো, আমাদের নেতাদেরকে রিমান্ডে নেওয়া হলো, আমাদের নেতাদেরকে গুম করা হলো, বছরের পর বছর জেল খাটানো হলো। আবার আমাদের নেতারা যখন জেলে থেকেছে, একদল টুপিওয়ালারা তখন আরামে ঘুরে বেড়াইছে। সে টুপিওয়ালারা আমাদের দেশে আছে না নাই? এখানেও দূরবীন দিয়ে খুঁজলে দুই চারজন পাওয়া যেতে পারে। এখানেও দুই একজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে একই কালেমা পড়ে তুমি মমতি করতেছো, আর একই কালেমা পড়ে আমি ওয়াজ করতেছি, তুমি ওয়াজ করে বিমান চড়ো, আর আমার ওয়াজের কারণ আমাকে জেল খাটতে হয়। আমার ভাইয়েরা, পাশাপাশি দুই মসজিদ, ভালো করে খেয়াল করেন, পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমামের নামে 10টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে একটাও মামলা নাই, দুইজনেই মাওলানা। তো চার দোকানদার জিজ্ঞেস করছে, হুজুর আপনারা তো দুইজন দুই বড় মসজিদ ইমামতি করেন, তা ওনার নামে 10টা মামলা, আপনার নামে একটা মামলা নেই কেন? তখন উনি বলে, আমি একটু বুদ্ধিশুদ্ধি করেছি, এই জন্য আমার কিচ্ছু হয়। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ইমান একটু ভাবো না, তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজি গেলে, তুমি যেই কোরআনে রস করিলে বুকে টেনে তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে সাই দিয়ে আজি গেলে। একই কালেমার কথা বলি, কেউ জেল খাটে, কেউ ভড়িতি তেল মাখা, তাহলে কালেমা এক নয়, কালেমার ভিতরে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। তাহলে নবীজি কালেমার হক বুঝেছিলেন, তাই আবু জেহেলরা তারে মেরেছিল, কথা বলেন ঠিক না বেঠি? আমরাও সেই কালেমার হক বুঝতে চাই, আর এই জন্য আমরা রসুলের নামে দুরুদ দিয়ে আজকের মাহফিল শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেকদিন পরে দেখা, কথা বলেন ঠিক না বেঠি? আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, কিন্তু সে প্রোগ্রামে বাদই দিলাম। আজকের এই প্রোগ্রামে আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকার নিয়ত করেছেন কারাগারে, একটু হাত তোলেন তো, শেষ পর্যন্ত থাকবে, শেষ পর্যন্ত থাকবে, হাত নামান। যদি শেষ পর্যন্ত না থেকে আপনি চলে যান, আপনি হাত উঁচু করে দেখালেন, আমিও হাত উঁচু করলাম, শেষ পর্যন্ত থাকবো, যদি না থেকে আপনি চলে যান আমিও চলে যাই, তাহলে অওদা খেলাপ হবে না? জোরে বলেন, অওদা খেলাপ হবে না? আর আওদা খেলাপ করলে, এখানে অনেক বক্তারা আলেমেরা বসে আছে, আওদা খেলাপ করলে তারে কি বলে? মোনাফেক। আপনারা কি মোনাফেক হয়ে বাড়ি যাবেন না মুসলমান হয়ে বাড়ি যাবেন? মোনাফেক হয়ে বাড়ি যাবেন না মুসলমান হয়ে বাড়ি যাবেন? তাহলে আমরা সবাই মুসলমান হয়ে বাড়ি যেতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি, আরো জোরে আমি। ঠিক আছে, এবার আমরা সবাই কোরআন শুনবো। আমি সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হবে, দীর্ঘ একটা বছরের সাজানো কিছু জিনিস আমি আপনাদের সামনে উত্থাপন করব। সামান্য কিছু বলেছি, বাকিগুলো সব সামনে অপেক্ষা করতেছে, ধারাবাহিকতা বজায় রেখে সবগুলো ধীরে ধীরে আপনাদের সামনে, জাতির সামনে তুলে ধরব। ততটুকু সময় কি আপনারা আমাকে দেবেন? দেবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে দিনের খাতিরে কবুল করুক। আমি একটু সেখানে দুই মিনিট ব্রেক করব, সেটা হলো এই যে প্রতিষ্ঠানটার জন্য মাহফিল, আজকে দেখেন বহুত লোক কাদার জন্য বসতে পারতেছে না, ওই পাশে দাঁড়াই আছে,
অনেক লোক বাজার ঘাটে আছে তারা মাহফিলের ময়দানে আসেনি কাদার কারণে বা বৃষ্টির কারণে ময়দানটা কাদাযুক্ত। এই জন্য আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব এই মাহফিলটা করতে দিয়ে কর্তৃপক্ষের প্রায় 2 লাখের মতন টাকা খরচ হয়ে গেছে, যা কালেকশন হয়েছে আরিফুল যা কালেকশন করেছে ওটা সামান্য কালেকশন, ওই কালেকশন দিয়ে একটা জিনিসেরও এখনো ফয়সালা হয়নি। তাই আমি আপনাদের কাছে পরজোর অনুরোধ করব, কোরআন সামনে নিয়ে আপনাদের কাছে দাবি করব এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য, প্রতিষ্ঠানটা টিকায় রাখার জন্য। যদি কাছে টাকা থাকে আপনারা 50 থেকে 100 টাকা দেন নাই, 50টা টাকা দিয়ে কোরআনের মাহফিলটা টিকায় রাখতে হবে, কোরআনের সাহায্য করতে হবে। 50টা টাকা কি দেওয়া যাবে ভাই? 50টা টাকা কি দেওয়া যাবে? যদি মনে করেন হুজুর আমার কাছে 50 টাকা নেই তাহলে আমি কি করবো, আপনি 30 টাকা দেন, যদি 30 টাকা না থাকে 20 টাকা দেন। তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার ভাইরা কোন সূরার আলোচনা? হ্যাঁ মুসলমান কথা বলেন, বাঘের বাচ্চার মতন কথা বলবেন। আগে মাহফিলে এসে একটা তকবীর দিতে গেলেও ভয় লাগতো, তাই না ভাই? আপনারা তকবীর দিতে না নেতারা উপরে বসে বসে দেখতো, আর নেতারা টার্গেটে নিত এর নামে কয়টা মামলা দেওয়া যায়। এখন নেতারাই চিন্তা করতেছে আমার নামে কয়টা মামলা হয়। এখন নেতারাই শুধু হুজুরদের কাছে যেয়ে বলছে হুজুর আমি আপনাদের পক্ষের লোক। ব্যাগগুলো মানছে জমাদার, তাই বলতেছে না? তাই বলতেছে না? আল্লাহ আল্লাহ ওদেরকে হয় হেদায়েত দিক আর নাইতে জাতির বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার করে শাস্তির আওতাভুক্ত করে দিই। তবে আমাদের জন্য দোয়ার খোলা, আমরা ওদের দূরে সরাই দিতে চাই না। আসুন আমরা মিলেমিশে দেশটারে গড়ে তুলি, দেশ আপনার আমার আমাদের সকলের, কথা বলেন ঠিক না? ঠিক। কিছু দুষ্ট লোকের কারণে দেশ অনেক দূর পিছিয়ে গিয়েছে, এই জন্য ওই দুষ্ট লোকদেরকে আল্লাহ হেদায়েত দিক, হেদায়েত দিয়ে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। আর যারা দুষ্টুমি করেন নাই তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা যেন দেশটা গড়তে পারি, এ তৌফিক আল্লাহ পাক দান করুক। তাহলে আমি কোন সূরা থেকে আলোচনা করেছি বললাম? সূরা নিসা, একটি মাত্র আয়াত, 5, 10, 9 কত? 59। এই আয়াতটা যখন নাজিল হলো আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট, কেবলমাত্র প্রেসিডেন্ট হয়েছেন ধরে নেন 2 মাস। নবীর সঙ্গে তো অন্য কারোর তুলনা করা যাবে না। 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাসের প্রেসিডেন্ট হঠাৎ করে ইহুদি এক লিডার চুরি করলো, চুরি করে ধরা পড়েছে। তখন মুসলমানদের সংখ্যা খুবই কম, মুসলমানদের সংখ্যা খুবই কম, কেবল হাঁটি হাঁটি পা পা করে ইসলাম একটা রাষ্ট্র হয়েছে। ইহুদি এক লিডার চুরি করে ধরা পড়লেন। কোরআনের আয়াত, চোর নারী হোক আর পুরুষ হোক যদি সাত করে চুরি করে, ইচ্ছা করে চুরি করে, তার হাত কেটে নাও। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? কোরআনের নির্দেশ। চোর যদি সাত ইচ্ছা করে চুরি করে, চুরির ভিতরে 2টা ধরন আছে, চোর চুরি করেছে পেটের দায়, ঘরে খাবার নাই, পরনে কাপড় নাই, বাচ্চা স্কুলে যেতে পারে না, বাচ্চার পেটে খাবার নাই। এই লোকটা যদি চুরি করে আর বিচারক যদি বিচার করে দেখে লোকটা ইচ্ছা করে চুরি করেনি, লোকটা পেটের দায় চুরি করেছে, হাত কাটা যাবে না, হাত কাটা যাবে না। তবে ইচ্ছা করে চুরি করলে তার হাত কেটে দিতে হবে। তাই যদি হয় তাহলে আইন মন্ত্রীর হাতও কাটা উচিত, পাও কাটা উচিত। কারণ এরা ইচ্ছা করে দেশটারে দেউলিয়া বানিয়েছে। হায় রে নিহতির খেলা। আইন মন্ত্রী মাঝে মাঝে বলতেন বাংলাদেশে জামাত ইসলাম বলে কোনো দল আছে আমার জানা নেই, আমরা একটা দল তো না উনি জানতেন। উনি একবার উপহাস করে বলেছিলেন সাইদির নাম নিতে আমার ঘৃণা লাগে, সাইদির নাম নিতে তোমার ঘৃণা লাগে, আর আজকে তুমি কোটে উঠেছ, আজকে তুমি কোটে উঠেছ, তোমার মাথায় হেলমেট পরা, হাত করা পরা, তোমার কোটে তুলতেছে মানুষ, জুতা ফেলে মারতেছে, আর প্রতিদিন হাজার হাজার মানুষ আল্লামা সাইদির কবর জিয়ারত করতেছে।
কোথায় সাইদি, কোথায় আব্বাস আর কোথায় গাবগাস, কোথায় দমকাল আর কোথায় বদনার নল, কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ছাগলের নদী, কোথায় জাতির পিতা আর কোথায় সেনা সাজ্জাদের পিতা। কারোর সঙ্গে কারো তুলনা করো, এখান থেকে দুই তিন মাস আগে যেখানেই যাইতাম সেখানেই আব্বা, তিন রাস্তার মুখী আব্বা, বড় বড় ব্রিজের মুখী আব্বা, জাতীয় সংসদে আব্বা, স্কুল কলেজে আব্বা, এখন যেখানে যাই সেখানে আব্বা না। সেদিন ঢাকায় গেলাম, ঢাকার বড় বড় মোড়ে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়াটি। আরে ভাই ইজ্জত দেওয়ার মালিককে, আরো জোরে বলেন ইজ্জত দেওয়ার মালিককে, এই দেশটারে দেউলিয়াপনা বানাইছে দরবেশ বাবা। দরবেশ বাবার নাম জানেন আপনারা? সালমান এফ রহমান, নামটা কত সুন্দর রে ভাই। বিপদ থেকে বাঁচার জন্য এত বড় দাড়িওয়ালা কেটেছিল দাড়ি, আর আইন মন্ত্রী রেখেছিল দাড়ি, একজন কেটেছে আর একজন রেখেছে, দুইজন এখন নৌকায় পালাইয়ে যাচ্ছে, পালাইয়ে যাওয়ার সময় দুইজন দরবেশ সেজে দোয়া ইউনুস করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছোট একটা বাইসা দেখিবি বলে, ও ভাই এই আগে যে লোকটা রয়েছে এই লোকটা সেনা সেনা মনে আছে, দুইজন নৌকা পেটে ওই লোকটা সেনা মনে আছে। আইন মন্ত্রী তখন বলছে, না না আমার তোমার সেনবা কথা, আমি এলাকার লোক, তা বলতেন না আপনার টেলিভিশনে দেখিস। আইন মন্ত্রী তখন দোয়া ইউনুস করতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওখানে একজন ডাক্তার ইউনুসের লোক ছিল, তিনি বলতেছে, স্যার আইন মন্ত্রী ধরা পড়েছে কিন্তু উনি দোয়া ইউনুস করতেছে কি করব। ইউনুস তখন বলতেছে, ওর পর দোয়া ইউনুস পড়ে লাভ নেই, ইউনুস এখন বড় সিয়ারে। কি এখন ইউনুস বড় সিয়ারে না ভাই? সব সেই বাংলাদেশের বড় সিয়ার এখন কেটে দখল করে রেখেছে ইউনুস, এখন আর দোয়া ইউনুস পড়ে কোনো লাভ হবে। তাই বলতেছিলাম দেশটারে ধ্বংস করে, এখন আজকে দেখলাম কোটে একসঙ্গে সব কটা আসতেছে, প্রথম আইন মন্ত্রী সাবেক, তারপরে দরবের বাবা, তারপরে রাশেদ খান মেনন, তারপরে হাসানুল হক ইনু। আরে বাপ রে বাপ, মহানসে উঠলেই খালেদা জিয়ার না পুতি ওর পেটের ভাত হজম। এরপরে দেখলাম পলক বাবাজিও আছে, দীপুবনও আছে। এক সময় তোমাদের কথায় গোটা বাংলাদেশ উঠা বসা করত, এখন পুলিশের কারা কলে চলে গেছ, এটার নাম ইজ্জত আর এটার নাম বেইজ্জত, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ না সাইনি সহ অনেককে তোমরা যুদ্ধ অপরাধী মামলা দিয়েছিলে, যাদেরকে দেশের লোক যুদ্ধ অপরাধী বলিনি তোমরা পালিয়েছিলে, তাদের ছাড়া এখন ডাক্তার ইউনুস চলতে পারে না। সুতরাং তাদেরকে ঘৃণা করতে তারা এখন হাই পাওয়ারে আছে। আল্লাহর কসম এই ইজ্জত একমাত্র আল্লাহই দিয়েছে, অন্য কেউ না। সংস্কার আন্দোলনে 148 জন সমন্বয়ক ছাত্ররা সমন্বয় করে আন্দোলন করেছে, কত? 148 জন। 148 জনের ভিতরে আওয়ামী লীগের সংস্কারপন্থীরা ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, জামাতের ছিল, বিভিন্ন দলের ছিল। পরে গবেষণা করে দেখা গেল 148 জনের ভিতরে 108 জন শিবিরের পোলা। 108 জন যদি শিবিরের পোলা থাকে, তোমরা সবাই মিলে 40 আর একটা আমার দলের ছাত্র সংগঠন 108 জন। সুতরাং 108 জন যদি আবার রাস্তায় নামে আর আমরা যদি তাদের পিছনে সহযোগিতা করি, ছাত্ররা যদি রাস্তায় নামে, যে কোনো পাক পাকুল করতেছো, আগে তো জুতো পায়ে দেওয়ার সবাই পাওনি, আর এবার প্যান্টের বেল্ট লাগাইতে সবাই দেওয়া হবে। বিচারপতি মানিক
বিচারপতি মানিক বলেছিল আমি কালা মানিক, আমি সবার রায় কার্যকর করতে পারলাম, সাইদিরই ফাঁসি দিতে পারলাম না, এটা আমার মনে খুব কষ্ট। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে পালাই যাচ্ছিল, জনগণ মেরিয়েছে তা মেরিয়েছে, তল বেটে মেরিয়ে একটা আউট করেছে। কি আউট করেছে ওরা পরে মোবাইলে আমাকে শুনে নিয়ে তো সাংবাদিকরা বলতেছে কাপড় চোপড়ানো আলগা কেন, তো বলতে সাংবাদিক আমার একটা আউট হয়ে গেছে। তো সাংবাদিকরা তো খুব রসিক লোক, বলতে ডাইন পাশেরটা না বাম পাশেরটা, তো বলতেছে একে তো আমি জ্বালাই বাঁচতি না, তোরা ডাইন পাশ কি বাম পাশ তাই খোঁজ খুঁজিস না, বলছি তুমি না সাইদিন ফাঁসি রায় দেখতে চেয়েছিলে, তুমি না সাইদির ফাঁসি তাই দেখতে চেয়েছিলে, এখন তোমার করুণ অবস্থা বোঝো। সুতরাং জাতিরে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, গত বছরের 23 সালের 16 অক্টোবর আর কামনা করবেন না, ওই 23 সাল আর পাওয়ার আশা করবেন না, যেটা হয়েছে ওটাই হোক, আমরা সন্তোষ জাতি শান্ত সিষ্ট ভাবে কাজ করতে চাই। যদি উলট পালট করো এমন বাধা দিয়ে দেব, সাইদি বলেছিল আমার বাড়ি দিয়ে পড়বা, তোমরাও আমার বাড়ি দিয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। ইহুদি চুরি করেছে মনে আছে তো, রাসূলের কেবল রাষ্ট্র ক্ষমতা পেয়েছে ইহুদি চোর, আল্লাহ নবী সাক্ষী সবাইকে নিয়ে বুঝলেন ইহুদি প্রকৃত চুরি করেছে এবং তিনি পেশাদার চুরি পেশাদার চোর। আল্লাহর নবী আসরের সালাতের আগেই সব কিছু শুনে বললেন, আসরের সালাতের পরে রায় হবে, সবাই ধারণা করলেন আজকের চোরের রায় হাত কাটা যাবে, চোরের রায় কি হবে হাত কাটা যাবে। নবীজি যখন নামাজ পড়তে গেলেন আবু বকর একটু কথা বলতে চাইলেন, আবু বকর বলতে চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র ইসলাম ক্ষমতায় এসেছে, এখন যদি ইহুদি বড় লিডারের হাত কাটা যায় ওদের সঙ্গে আমাদের যদি একটা চুক্তি আছে হয়তো আমাদের বিরুদ্ধে চলে যাবে, কিন্তু রসুলের মেজাজ রসুলের মন মানসিকতা দেখে আবু বকর কিছুই বলতে পারলেন না। আবু বকর ওমরের কানে কানে বললেন, ওমর রে ভাই আমার রসুলকে বল আইনটা প্রয়োগ করে যেন একটু দেরিতে। ওমর বললেন আমি পারবো না, কারণ রসুলের মেজাজ খারাপ। সবাই যখন চলে গেল সবাই মিলে চিন্তা করলো হাসান হুসাইন যে বলি ওরা নানার একটু বোঝা, হাসান হুসাইন বললেন নানার আইনের বিপক্ষে যেতে পারবো না। এবার সবাই মিলে চলে গেল, ওসামা বলে একজন ছেলে ছিল যেটা ছিল জায়েদের ছেলে, জায়েদ ছিল রসুলের পালক পুত্র। কি পুত্র? ওই যে হারেস, হারেসের স্ত্রী মক্কার, কি বলে মক্কার, মক্কার ওয়াকাসের মেলায় এসেছিল, পথিমধ্যে রাত হয়ে গেল, তিনজন হারেস হারেসের স্ত্রী আর জায়েদ ঘুমিয়েছিল, হঠাৎ করে তৎকালীন যুগের কিছু যুবকেরা জায়েদকে কিডন্যাপ করে বাজারে বিক্রি করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটারে কিনে নেয়। নবীজির বিয়ের রাত্রিতে খাদিজা জায়েদকে নবীজির কাছে উপহার দিয়েছিল। এই জায়েদ বিয়ে করার পরে এই জায়েদের একটা বাচ্চা ছিল, তার নাম হলো ওসামা। কি নাম? ওসামা। ওসামাকে যেমন নবীজি ভালোবাসতেন হাসান হুসাইনকে তেমন ভালোবাসতেন। ওসামাকে পাম্পটি দিয়ে বুঝাইছে তুই একটু বল রে ভাই, যাতে করে নবী এই বিচারটা কার্যকারিতা না করে, তাহলে আবার অকারেন্স ঘটবে, আবার মারামারি ঘটবে, আবার গন্ডগোল ঘটবে, হাঙ্গামা ঘটবে। বন্ধুগণ সাহিত্য যদি নিতে হয় মানুষের সাহিত্য নিও না, কার সাহিত্য না? মানুষ আমরা চেষ্টা কম করিনি, কোন চেষ্টায় সফলতা হয়নি, বাচ্চাদের তারা আল্লাহ পাক বিজয় দিয়েছে, সেই আল্লাহর কাছে সাহিত্য চাও। ভারত তোমার খাওয়াতেও পারবে না মানতেও পারবে না, সকল সাহিত্যের মূলে কে? আল্লাহু যুল কুওয়াতির আতির, সকল শক্তির উৎস কার হাতে? ওসামা শুনে বুঝে আসরের সালাত হয়ে গেল, আসরের সালাতের পরে নবী যখন রায় কার্যকর করবেন, ওসামা দে নবীজির মুখের পরে মুখ রেখে বলতেছে, না না আব্বা নাই,
যুদ্ধের ময়দানে বাবা মারা গেছে, আমি বড় একিম, আমাকে আপনি ছাড়া খানা খান না, একই বিছানে আপনি আমাকে নিয়ে শুয়ে পড়েন, কোনো দাবি আপনার কাছে করিনি, একটা দাবি নিয়ে আপনার কাছে এসেছি, না না দয়া করে সবারই দাবি কিন্তু কেউ বলতে পারে না, আপনি ওই ইহুদি লিডারের হাত কাটাটা বন্ধ করে দেন, তা না হলে ইহুদির হাত কাটা আইন যদি চালু করেন ইহুদিরা আমাদের শত্রু হয়ে দাঁড়াবে, আমরা এখানে চলতে পারবো না। আপনার আশপাশের যত নেতা ছিল সব নেতারা একই বক্তব্য দিয়েছে, কিন্তু সাহস করে বলতে পারি নাই। নবী নেতাদের চেহারার দিকে তাকাইলেন, সব নেতারা চাচ্ছে এখন অন্তত ইহুদির হাত কাটারা বন্ধ থাক, জেলে থাক, পরবর্তীতে পরিবেশ আসলেই হাত কাটার রেওয়াজ চালু হবে, এখন অন্তত বন্ধ থাক। নবীজি যখন সকলের মুখের দিকে তাকাতাকি করতেছিলেন, ইহুদি যখন মিসকে মিসকে হাসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল আমার হাবিব, তার নিজের দলের নেতা কর্মীরা চাচ্ছে একরকম, আর আমার হাবিব চাচ্ছে একরকম, আমি চাচ্ছি একরকম। হাবিব এখন চিন্তা করছে নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে যাবে, এখন আমি কি করব, আয়াত নিয়ে চলে যাও, আমার হাবিবকে সান্ত্বনা দাও, আমার হাবিবকে সান্ত্বনা করো। এবার আল্লাহর হাবিবের কাছে জিবরিল আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা যারা কোরআনের একটা রেওয়াজ, কোরআনের একটা হুকুম, কোরআনের একটা নীতি রাধরিতে কার্যকলাপ কার্যকর করবা, এই নিয়ে যারা করতেছো তাদেরকে আমি বলি, শোনো, তোমরা যদি ইমান এনে থাকো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কোরআনে যেটা আছে ওটা মেনে নাও, আর রসুল যে কথা বলতেছে সেই কথা মেনে নাও, কওলিল আমরি মিনকুম, আর তোমাদের ভিতর থেকে যে আমির নিযুক্ত হয় ওই আমির কোরআন হাদিসের যে কথা বলে সেটাই মেনে নাও, ওর ভিতরে মত পার্থক্য সৃষ্টি করো না। কে বলতেছে? আরো জোরে বলেন, কে বলতেছে? একদিকে আল্লাহ, একদিকে শেখ হাসিনা। এখন আপনি আল্লাহ মানবেন না শেখ হাসিনা মানবেন? একদিকে আল্লাহ, আর একদিকে খালেদা জিয়া কাট্টা মানবেন? একদিকে আল্লাহ, আর একদিকে ডাক্তার শফিকুর রহমান কাট্টা মানবেন? আল্লাহটাই মানতে হবে, কারণ ডাক্তার শফিকুর রহমান, আল্লামা সাইদি, আজিজুল ইসলাম, নজরুল ইসলাম মাওলানা ভুল করতে পারে, নিঃসন্দেহে আমার আল্লাহ ভুল করতে পারে না। আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হতেই পারে, কিন্তু আল্লাহ ভুল করতে পারে। আমাদের দেশে কিছু দালাল হুজুর ভাই হয়েছিল, দালাল হুজুর, এলাকার লোকের বলেছে যে সাইদ এই শেখ হাসিনা আল্লাহর এত প্রিয় বান্দি যে 1450 বছর আগে শেখ হাসিনার নাম কোরআন শরীফে আল্লাহ উঠাই দিয়েছে। তা সবাই বলে যে কোন জায়গায় শেখ হাসিনার নাম আছে, যখন উনি বলে বড় নেতাদের দাওয়াত করো, আমি বলি এক এমপির দাওয়াত করা হয়েছে, এমপির দাওয়াত করি, এমপির মধ্যে হুজুর শেখ হাসিনার নাম বলে কোরআন শরীফে আছে, তা তো আমরা কোনোদিন শুনি না, আপনি দয়া করে বলি দেন, তুই বলে আল্লাহ ইয়ে আপনি শোনেন কি এমপি, আপনি এমপি তখন বলছি আল্লাহ এটা জীবনেও শুনি, এরকম দালালি করা হুজুর ছিল না? জোরে বলেন ছিল না? কবিলউদ্দিন সাহেব বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি, তারপরে কিছুদিন আগে বাইতুল মুকাররম দখল করলো মুফতি রুহুল আমিন, কি মুফতি রুহুল আমিন, উনি বলেছিলেন আপনি কওমি জন, কত পাম্পট্টি দিল এরা, কত পাম্পট্টি যে তোমরা দিয়েছো, জাতি অবশ্যই তোমাদের কথা মনে রেখেছে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম আল্লামা সাইদি ফাঁসিতে ঝুলতেন না যদি একদল মৌলবীরা ওর বিরোধিতা না করত, আজারি বিদেশে বসে কাঁদত না যদি একদল কবর পূজারীরা ওর বিরোধিতা না করত।
পথচারী কত উদার মনের মানুষ। তিনি বাইরের থেকে দেশে আসলেন, কিছু আলেমদের দাওয়াত করলেন, দেখেছেন না আপনারা, আলেমদের দাওয়াত করলেন। উনি চিন্তা করলেন শুধু জামাতের ঘরনার আলেমদেরকে যদি দাওয়াত করি লোকে বলবে আজারি জামাতের লোক, আবার যদি হেফাজতের লোক দাওয়াত করি তাহলে বলবে আজারি হেফাজতের লোক, আবার যদি কৌমি অঙ্গনের লোক দাওয়াত করি তাহলে বলবে কৌমি অঙ্গনের লোক। উনি সকল অঙ্গনের লোককে দাওয়াত করলেন। তার ভিতরে কিছু মাজার পূজারীরাও ছিল, ওদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পর খাইয়ে দিয়ে যখন বেরিয়ে গেলেন, মাজারিদের পক্ষে যিনি হেড তিনি বললেন, আজারির সঙ্গে যারা বুক মিলিয়েছো আর আজারির সঙ্গে যারা খানা পিনা ফেরত করেছো, এরা তওবা না করলে মুসলমান হতে পারবে না। তাহলে আজারির বাড়ি খেয়ে আর আজারির সঙ্গে বুক মিলে ওরা কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ওদের বউ পর্যন্ত তালাক হয়ে গেছে। শেষ পর্যন্ত এই দুইজন লোক লাইফে এসে তওবা করতে বাধ্য হলো। আজকে আবার আমার ছেলেরা দেখাচ্ছিল যে দুইজন লোক তওবা করেছে, সেই দুইজন লোকের ভিতর থেকে একজন আজকে কবরে যেয়ে সেজদা করতেছে, সেই দুই হুজুরই এক হুজুর। তাহলে কবরে সেজদা করলে ইমান যায় না, আজারির সঙ্গে কোলা কলি করলে ইমান যায়। এই হুজুরদের আজকে আমাদের সেনা লাগবে। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। এখানে বিভিন্ন ঘরনার আলাম আছে, সকলের কাছে আমার অনুরোধ, যদি আগামীতে টুপিওয়ালাদেরকে আমরা জাতীয় সংসদে দেখতে না পাই, দেখাতে না পারি, খোদার কসম আরো 50 বছর অপেক্ষা করা লাগবে, তবু কোরআনের রাজ আমরা কায়েম করতে পারবো না। সুতরাং এই সুবর্ণ সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায়, আমাদের উপরে আবার অত্যাচার শুরু হবে। তাই এখন গোটা বাংলাদেশে স্লোগান উঠেছে, গোটা বাংলাদেশে স্লোগান উঠেছে। ঈদের পর থেকে বাংলাদেশের প্রায় অনেকটা জেলা সফর করেছি, সব জায়গায় স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ, সকল দলের দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। আগামী তো আমাদের স্লোগান থাকবে সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ। বলুন, আমি আপনাদের কাছে ছোট্ট করে পায়ে ধরে অনুরোধ করি, বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা দেখেছি না, বিএনপিকে আমরা দেখেছি না, বিএনপির কোনো ভাই থাকলে মাইন্ড করেন আপনারা আমাদের আন্দোলনের সাথে, বিএনপি ভাইদের আমরা দেখেছি না, জাতির মোনাফেক এরশাদ সাহেবরা দেখেছি কিনা, এ হলো জাতির শ্রেষ্ঠ মোনাফেক, একেওকে আমরা দেখেছি, দেখেছি। সব দল ক্ষমতায় গেছে, সব দল দেশ ছাড়িয়েছে, সব দলের কর্মকাণ্ড আমরা দেখেছি, টুপিওয়ালাদের কর্মকাণ্ড আমরা দেখার সুযোগ পাইনি। 52টা বছর ওরাইদের চালালো, 5টা বছর অন্তত টুপিওয়ালারা চালাক, এতটুকু সুযোগ আপনারা আমাদের দিতে পারবেন না? যদি 5 বছর পরে এই টুপিওয়ালারা দেশের শান্তি দিতে না পারে, এমন তালাক দেব ও টুপিওয়ালারা আর আমাদের ধারে কাছে আসতে পারবে না। এই জন্য একটা বারের জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, টুপিওয়ালাদের একটা বারের জন্য আমরা একটু সুযোগ দিয়ে দেখি। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম একটা বার, বউটারে বোঝান যে বউরে নৌকায় ভোট দিছি, ধানের শিশি ভোট দিছি, নাঙলে ভোট দিছি, ভোট দিয়ে তো দেখেছি, এবার নাই টুপি আমাদের একটা দেই। যদি 52টা বছর সহ্য করতে পারি, 5টা বছর সহ্য করতে পারবো না? এই মুসলমান কথা বলেন, সহ্য করতে পারবো না? যদি টুপি আলারা শান্তি না দিতে পারে, আমি কখনো টুপি আলাদের সাপোর্ট আপনাদের কাছে করবো না। এই জন্য জাতির পায়েদের অনুরোধ করে গেলাম, একটা বারের জন্য অন্তত টুপি আলাদের জাতীয় সংসদে দিয়ে দেখি ওরা দেশের কতটুকু শান্তি আনতে পারে। এতটুকু সুযোগ আমরা দিতে পারবো না? যদি না দিতে পারি তাহলে বোঝো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে জালেম আর কেউ নাই। কে কোন দল করেন ওটা আমার জানার বিষয় নাই, আপনি আমলিক করেন, করে এতদিন তো দিলেন, দেশ দেউলিয়া হয়ে গেছে, দেশের মানুষ কঙ্কাল হয়ে গেছে, ফকির হয়ে গেছে। একটা বান্না টুপিওয়ালাদের দিয়ে পরীক্ষা করে,
একটা বক্তা 10 বছর ধরে বলতেছে এই মাহফিলে আসবে, এই মাহফিলে আসবে, এই মাহফিলে আসবে। ওরে একটাবার বক্তারে দাওয়াত করি দেখুন যে বক্তা আলোচনা করতে পারে কিনা, যদি না পারে সামনের বছর বক্তার আর পলার বাড়ি ঢুকতেই দেবেন না, একটাবার টেস্ট করুন। তা আমাদের আলাদার একটাবার একটু দয়া করিয়ে দয়া করিয়ে দয়া করে আপনারা টেস্ট করুন। পারবেন না তাহলে আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে, আজকের থেকে শপথ নিতে হবে আগামী নির্বাচনে সবাই টুপিওয়ালাদের পক্ষে থাকবে। কারা কারা টুপিওয়ালাদের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা। তাহলে স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, জোরে জোরে সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুন, দিনের খাতির আল্লাহ হাতগুলোরে কবুল করুন। আমার ভাইরা ওই যে দুই একজন উঠতেছে নিশ্চয় এরা আমলি গিলল, নিঃসন্দেহে আমলি গিলল, এর ভিতরে কোন ভেজাল। ও ভাই ওনারা হাত উঁচু করেছে, আমরাও তো হাত উঁচু করেছি নাকি? আমি তো লেবু মাওলানার ভোট নিতে একবারও বলেছি, কথা বুঝে না, আমি কিন্তু লেবু মাওলানার ভোট নিতে করিনি। যদি লেবু মাওলানার ভোট দেয় তাহলে আমি জামাতের দালাল, কারণ আমি তো জামাতের পক্ষে দালালি করতে আসি না, আমাকে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য, কোরআন বলার জন্য। এখন লেবু মাওলানা যদি এখান থেকে নির্বাচন করে সেটা সংগঠন বসবে, অন্যান্য দল বসবে, কিন্তু আমি তো শুধু এই পলার বাড়ির ভোট চাচ্ছি না, গোটা দেশের মানুষের কাছে একটাই দাবি, আমরা যেন টুপিওয়ালাদের পক্ষে থাকি। এইটা হলো আমার, এখানে লেবু মাওলানা আসবে কিনা ওটা আল্লাহর বাজেট, উনি আমার ভাই মানুষ, উনি ভোটে পাশ করলো আমার ভাই, না করলো আমার ভাই, যখন উনি বিপদে ছিলেন তখন আমার ভাই, এখন উনি ভালো আছেন তখন আমার ভাই। গত বছর শেষে পলাশ বাড়ি মাহফিল করে গেলাম, উনি গোপনে এসে বললেন যে ভাই রে মঞ্চে আপনার সঙ্গে যাওয়ার খুব আশা ছিল আমার, কিন্তু এ জাতি আমাকে মঞ্চে যেতে দিচ্ছে না। আমি ওনাকে সান্ত্বনা দিয়েছিলাম যে ভাই আপনি দূরে থাকেন, যা করতে আমি বলব। তখন আমি লেবু মাওলানার পক্ষে ছিলাম, কারণ লেবু মাওলানা বিপদে ছিল আর তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই জন্য যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ওই ময়দানে যেমনটি কাজ করেছি এখন আর অত কাজ করতে পারি না, কারণ হলো যদি খেলোয়াড় বিপক্ষে যদি শক্তিশালী না হয় খেলা করি মজা না। এখন খেলোয়াড় বিপক্ষে আমার কেউ নেই, সব এক পক্ষে, তো খেলা করবো কার সাথে? এরকম ওয়াজ হবে দুই একজন বাধা দেবে তাহলে না ওয়াজের বেগ থাকবে, এখন কেউ বাধাও দেয় না বেগ থাকে। আমার ভাইয়েরা যে যাই করেন ঘড়ির দিক খেয়াল করবেন, 12টার উপরে যাবো না, আমার সময়ের দিক খেয়াল আছে। এই জন্য দয়া করে আমাকে ফেলাই রেখে যারা যাচ্ছে বুঝতে পারলে মুনাফেক মুনাফেক মুনাফেক। ভোটকে আপনি দেবেন না আমি দেবো? আপনি দেবেন, আপনার বললাম আপনি দিতে পারেন না দিতে পারেন, কোরআনের মাহফিল থেকে আপনি চলে যাবেন, সবাই যে আমার ভোট দেবে এমন তো কোনো কথা না। আমার ভাইরা আল্লাহ নবীর পরে আয়াত নাযিল করে দিয়ে বললেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে নাও, আর আমিরের আনুগত্য করো। ও আমার বন্ধু সাহাবীরা বুঝলেন না 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 এখানে কথা বলে কোনো কাজ হবে না, ইহুদির হাত কাটলেন। আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর সাহস, আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর সম্মান বেড়ে গেল না কমে গেল? আরো জোরে বলেন বেড়ে গেল না কমে গেল? সুতরাং হকের পক্ষে থাকো, আজ হোক কাল হোক আল্লাহ বিজয় দান করবে, আর যদি না হকের পক্ষে থাকো ধনিকের জন্য মাতবরি দেখা যাবে, কিন্তু অন্য সময় পালায়ে যাবা বিরিয়ানি খাবারও সময় পাবা না। কি কায়দায় সেনাবাহিনীর প্রধানের বলতেছে আজকে একটু বিরিয়ানি রান্না করা ছিল, তা কি করবে? ওয়াকারু জামান বলতেছে ম্যাডাম ওই বিরিয়ানি যদি আপনি খাইতে যান ওরা সাবাক পর্যন্ত ওখান থেকে এসে আপনার ধলিতে আলু ভর্তা করে ফেলবে, তা আমরা ঠেকাইতে পারবো না আপনার বিরিয়ানি খাওয়ার দরকার। ম্যাডাম তখন বলতেছে আমাকে এক কাপড়ে আছে একটু কাপড়টা পাল্টাই, তখন ওয়াকারু জামান বলছে আপনার গুরু বয়সে যে ঢং সকালে একখান দুপুরে একখান রাত্রি একখান শাড়ি পাল্টান, আর আপনার গুরু বয়সে যে ঢং এই ঢঙের শাড়ি পাল্টাতে পাল্টে ওরা আপনার ধরি ফেলবে, তাহলে কি করবো? তাই এক্ষুনি গাড়ি তোটে প্রায় শোনা যেত আমাদের ম্যাডাম নামাজি, তাই বলতো না আমাদের ম্যাডাম নামাজি, আমাদের ম্যাডাম কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে,
বিশেষ করে সাদুল্লাহপুরে এক পাগলা নেতা ছিল ফারুক। ফারুক সাহেব প্রায় নাই তৈরি বলতে আমাদের নেত্রী নামাজ পড়ে আমাদের নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত করে আমরাও তাই মেনে নিতাম। কি করব, মেনে নিতেই হয়েছে। ও আল্লাহ, যখন প্রধানমন্ত্রীর বাসভবন সবাই ঘিরে ফেলল কত রকমের জিনিস পাওয়া গেল কিন্তু যায় নামাজ পাওয়া গেল না। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যায় নামাজ গেল কই, আওয়ামী লীগের লিডাররা বললো আমাদের নেত্রী এত নামাজ প্রিয় যাবার সময় যায় নামাজ কাবা করে ঢাকায় ঘুরে নিয়ে গেছে। ঘরে নামাজের নামাজি রে ভাই। তারপর উনি নাকি কোরআন তেলাওয়াত করতেন, সবাই মিলে বললো ওনার কোরআন কই গায়, কোরআনটাও নিয়ে গেছে। ওনার বাড়িতে যায় নামাজ পাওয়া যায়নি, কোরআন পাওয়া যায়নি, তবে ওনার বাড়িতে পাওয়া গিয়েছিল মদের বোতল। আর একটা জিনিস পাওয়া গিয়েছিল রে ভাই, ও কথা বলি যদি তাহলে আমার উপায় না, যেহেতু দুই পাশে মাওলানা বসা, সে জিনিসটার নাম আমি বলতে পারবো না রে ভাই। 80 বছরের বুড়ির বাড়ি যদি ওই জিনিস থাকে তাহলে বুড়ি কত চরিত্রবান বুঝতে হবে। জাতি এখন বলতেছে মা গো মাসিনা দোহাই লাগিয়ার জালাসিনা, মা গো মাসিনা দোহাই লাগিয়ার জালাসিনা, জ্বালাই জ্বালাই জই লাগেছে আমাদের এই জীবনটা, তুই তোমা গো শুকেই ছিলে পাইয়া দেশের ক্ষমতা আমা, পাইয়া দেশের ক্ষমতা, মা গো মাহাসিনা দোহাই লাগি আর জ্বালাসিনা, তোর মোটো মানাই রে সরম আগে তা তো জানতাম না, ভোটের আগে ভাই বাসিলাম তুই যে বশ্রী রাবে আমা, ঠিক কিনা বলুন, এই কথা বলেন ঠিক কিনা। সুতরাং আল্লাহর বিধান সমাজে চালু করতে হবে, হোক সে আমার পক্ষে লোক হোক সে আমার বিপক্ষে লোক, আল্লাহর পক্ষের আইন চালু করলে বরকত দেওয়ার মালিককে। কথা 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 কি কথা হচ্ছে আমার সঙ্গে, কথা কথা কোনো কথা হবে না, যতক্ষণ আমি মনোযোগ করবো। আমার ভাইয়েরা, রাসূলের যুগের সঙ্গে আমার যুগ মিলবে না, কারণ হলো রাসূলকে গাইড দিয়েছেন স্বয়ং কে, রাসূলের সুখ দুঃখ দেখেছেন কে, রাসূলের বিপদ আপদ মুসিবত দেখেছেন কে, আর আমাদের তো বিপদ আপদ মুসিবত দেখার মতন আল্লাহ অবশ্যই দেখে, কিন্তু জিবরীল এসে আমাদের গাইড দেয় না। আসুন একটু ওমরের জামানায় যাই, ওমরের জামানায় একটা বিচার ফয়সালার কথা বলে দেখি শেষ করা যায় কিনা। হযরত ওমরের জামানা, ওমর একজন শাসক ছিলেন, বলুন তো ওমরের শাসন আবু বকরের শাসনের আমল আর ওমরের শাসনের আমল, দুই আমলের কার শাসনের আমলটার ব্যাসার্ধ বেশি? হযরত ওমরের আমল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জামানায় আমার ক্ষমতা থাকা অবস্থায় যদি ফুরাত নদীর কিনারায় একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি আদালতে আখেরাত আল্লাহর কাছে কৈফাত দিতে পারবো না। আমার বন্ধুগণ, এই ওমরের জামানা, ওমর খেলাফতের দায়িত্ব নিয়ে বসে আছেন মসজিদে, দুই যুবক এক যুবক দুই যুবক এক যুবককে ধরে নিয়ে আসছে, ধরে এনে বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার আব্বারে এই যুবক হত্যা করেছে। ভালো করে খেয়াল করেন, এই যে কয়টা লোক উঠতেছেন কি ঘটনা, আপনারা হাত তোলেননি, বসুন বসুন, কোরআনের মাহফিল তো উঠবেন, আপনারা রাস্তা দাঁড়িয়ে থাকেন না কেন, এগুলো বিয়াদব, আমি তো টাইম বেজেই দিস, যত লোক বাদামে সব লোকগুলো যদি এখানে আসতো এই মাহফিল দুইটা লাগতো, ওখানে বসে বসে তামাশা দেখতেছে, কোরআনের মাহফিল হচ্ছে ভাষণ করতে আসছেন আপনারা। আমি আমার বাবার কথা বলেছি, আমি বাবার কথা বলতেছি, আমি কোন দলের কথা বলতেছি, আল্লাহর কথা বলতে যে কিছু কিছু কথা আসতেছে, একটা লোকও যেন ওঠে না, আমি 12টার উপরে গেলে আপনারা সব চল যাবেন, আমি জোর করে কারো বসায় রাখবো না,
বারোটা পর্যন্ত আপনাকে বারোটা পর্যন্ত আপনি অহদা করেছেন, আমি অহদাবদ্ধ, বারোটা পর্যন্ত থাকাই লাগবে। একান্তই যদি কোনো বিবাদ না হয় বারোটা পর্যন্ত থাকতেই হবে, যেহেতু আপনি অহদাবদ্ধ, ওটা পরের কথা। আমার ভাইয়েরা, অমরের জামানা অমরের কাছে একটা বিচারি নিয়ে আসলো, এক ছেলে দুই ছেলে এক যুবককে ধরে নিয়ে আসছে, এনে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাকে এই ছেলে এই ছেলেটা মেরেছে, বিচার করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ যুবক বাড়ি কোথায়? কয় খলিফাতুল মুসলিমিন, আমি বাংলাদেশের লোক নই, আমি বিদেশি মানুষ, এদেশে এসেছিলাম ব্যবসা করার জন্য, উট নিয়ে যাচ্ছিলাম। আমি যখন উট নিয়ে যাই তখন এই যে ছেলেটা, এই দুটো ছেলে আমাকে ধরে নিয়ে আসছে, এই ছেলের বাবা মুরব্বী হলো বিয়াদব মার্কা মুরব্বী। আমাদের সমাজে মুরব্বী মুরব্বী বলে একটা কথা চালু হয়েছে, হয়েছে না, মুরব্বী মুরব্বী। এক একজন লোকের এক একটা ভাইরাল হয়, তাহেরির কি ভাইরাল হয়েছে বলেন তো? আমাদের কোনো ভাইরাল হতে পারে। তারপরে কি হয়, আমি কসুকের থেকে উঠে আসিনি, তাই আর একটা ডাইলগ মারে না, এই তাহিরও কিন্তু ইসলামের দুশ্মন, এ কিন্তু ইসলামের পক্ষে শক্তি নয়। কুয়াকাটারা কিন্তু আল্লামা সাইদিন ফাঁসি চেয়েছিলেন, জানেন আপনারা, কুয়াকাটারা এই তাহিরের কিন্তু আল্লামা সাইদিন ফাঁসি দাবি করেছিলেন। সুতরাং এরা আমাদের পক্ষে শক্তি নয়। ইতিমধ্যে কুয়াকাটার তাহিরের বংশে হামলা হয়েছে, এখনো যদি তওবা করে ফিরে না আসো, এরপরে জনগণ জুতা ফেলে মারবে তোমাকে। যুবক বললেন, এই দুই ছেলের একটা বাবা ছিল মুরব্বী, এই মুরব্বী আমার সঙ্গে বারবার আমার উটের দিকে ঢিল ফেলে ফেলে মারতেছিল, উটটা বারে বারে কানা আনা কানা করতেছিল কিন্তু বাঁচতে পারে নাই। এক পর্যায়ে উটের চোখে লাগলো পাথর, উটটার চোখ ফেটে গেল। উটটা যখন মানুষের মতন কাঁদতেছিল, আমি তখন সহ্য করতে না পেরে নিচে নেমে ওই পাথরটা তুলে আবার ওই মুরব্বীর দিকে মেরেছিলাম, কিন্তু মারবো না মারবো, যেই না মেরেছি মুরব্বীর মাথায় লেগেছে আর মুরব্বী ইন্নালিল্লাহ হয়ে গেছে, আমি মারতে চাইনি, তারপরে মারা পড়ে গেছে। হযরত ওমর বললেন, তুমি যখন শিকারি করেছো, তোমার আর তোমার আর তোমার আর সাক্ষীর প্রয়োজন নাই, এখন কোরআনের বিধান চালু হবে, ওয়াকাতাবনা আলাইহি ফিহা আন্নান নাফসা বিন্নাফসি ওয়ালাইনা বিলাইনি ওয়ালানফা বিলানফি ওয়ালুজুনা বিলুজুনি ওয়াসিন্না বিসিন্নি ওয়ালজুরুহা কিসাস। কোরআনে আল্লাহ পাক ফরজ করে দিলেন হত্যার বিনিময়ে হত্যা, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, চোখের বিনিময়ে চোখ। কোরআনে যখন অদৃশ্য ভাবে কোরআন যেন অদৃশ্য হয়ে বলতেছে, মামলার বিনিময়ে মামলা, তোমাদের নামে ওই আওয়ামী লীগ যে কয়টা মামলা করেছিল, তোমরা এখন সুযোগ পেয়েছ, ওদের নামে ওই কয়টা মামলা দাও, ওরা যেন বর মুখ দেখতে না পারে। পলাশ বাড়ির স্বামী, পলাশবাড়ি ইউনিয়নের শামীম, চেনেন আপনারা? শামীমির সঙ্গে আজকে আমার দেখা হয়েছে, শামীম মনে হয় মাহফিলে আছে, আশপাশে বরিশাল 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 ইউনিয়নের শামীম, চেনেন আপনারা? আজকে দেখা হয়েছে, হয়তো শামীম আমার মাহফিলে কোথাও না কোথাও আছে। শামীমকে 180 দিন না 86 দিন বুক করে রেখেছিল, 186 দিনের ভিতরে শামীম আজকে কথা বলছিল, আমি কান্না রাখতে পারি নাই। শামীম বলতেছে, হুজুর 186 দিন আমার চোখ মোটে খুলি নাই, আমার হাত কড়া খুলি নাই, আমার এই যুবক ও আওয়ামী লীগের ভাইরা তোমাদের কাছে কি অন্যায় করেছিল একটু জানতে চাই। তোমরা যদি ষড়যন্ত্র না করতে, তোমরা যদি এর বিরুদ্ধে না যেতে, আমার প্রিয় ছোট ভাই শামীমকে 186 দিন গুম করে পুলিশ কখনো রাখতে পারত না। আমি আজ ইজুল ইসলাম জিহাদি মঞ্চে বসে কথা বলতেছি, আমার নামে 20টা মামলা সব ওরাই দিয়েছে। আমি চোর নই, আমি ডাকাত নই, আমি খুনি নই, আমি ধর্ষক নই, আমার নামে মামলা দিল শুধু একটাই মাত্র, কোরআনের কথা বলি, কথা বলেন ঠিক না বেটি? 5 দিন গুম করে রাখলো, 5 দিনের ভিতরে চোখ মোটে খুলেই নাই,
হাত পড়া মনে খুলেই নাই। পাঁচ দিন পরে একটা নাশকতা মামলা দিয়ে আমাকে চালান দেওয়া হলো। মামলার নম্বর 103 কালীগঞ্জ থানা। 103 নম্বর মামলা দিয়ে আমাকে কালীগঞ্জে চালান করলো। আমি জানতে চাই কি অন্যায় আমরা করেছিলাম। সেদিনই যুবক বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মারতে চাই নাই কিন্তু মেরেই ফেলেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন স্বীকার করেছো তখন তোমার মামলার রায় হলো হত্যার বিনিময়ে হত্যা। ট্রাইব্যুনাল গঠন করেছিল ওরা। আমি প্রতিটা মাহফিলে বলেছি, আসিনা সরকার যাবার আগে যেন ট্রাইব্যুনাল বন্ধ করে দেও না, কারণ সবচাইতে রাজাকার তোমার দলেই বেশি। আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে রাজাকার বেশি। ট্রাইব্যুনাল বন্ধ করলে রাজাকারের বিচার কোথায় হবে? আমি শুনলাম আজকে শামীম সাইদি একটা স্ট্যাটাস দিয়েছে, কি যেন স্ট্যাটাস, মূল বক্তব্য ট্রাইব্যুনালের না খেলা হবে, ট্রাইব্যুনালের বিচার শুরু নাকি এরম একটা যেন উনি, হ্যাঁ হ্যাঁ ট্রাইব্যুনাল রেডিয়ার বিচার হবে এরম একটা, কি ট্রাইব্যুনালের বিচার নিযুক্ত বিচারপতি নিয়োগ হয়ে গেছে, আইনজীবী নিয়োগ হয়ে গেছে, অতি তাড়াতাড়ি যে ট্রাইব্যুনালের রায় দিয়ে নিজামীর ফাঁসি দেওয়া হয়েছিল, যে ট্রাইব্যুনালের রায় দিয়ে কাদের মোল্লার ফাঁসি হয়েছিল, অতি তাড়াতাড়ি ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে ওই বিচারপতিদের বিচার করা হবে, ওই আইন যদি বলেন হুজুর দলিল, দলিল হলো যখন আমার দেশে মুক্তিযুদ্ধ হয় তখন মুজিবুর রহমান ছিল পাকিস্তানের কারাগারে আর শেখ হাসিনা ছিল ভারতে। মুক্তিযুদ্ধ করেছে আমার দেশের জনগণ, কথা বলেন ঠিক না বেঠি? তোমরা কি করে মুক্তিযোদ্ধা শক্তি হোক? ওরা হলো বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সংজ্ঞা কিন্তু দুটো, একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা তারাই যারা অস্ত্র নিয়ে ময়দানে ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে কথা বলেছে, এরা কি বীর মুক্তিযোদ্ধা? মার খেয়েছে না খেয়ে দেখেছে। আর যারা মুক্তিযোদ্ধা করেনি, মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছে, এরা সবরা হলো বীর মুক্তিযোদ্ধা। এবার বলুন তো, বীর মুক্তিযোদ্ধা বেশি না বীর মুক্তিযোদ্ধা বেশি? আর এদের কারণে আমরা মামলা খেয়েছি, কথা বলেন ঠিক না বেঠি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি ইসলামী সরকারের আওতায় পড়েছো, এখন তুমি যখন শিকারি করেছো, তুমি হত্যা করেছো, আল্লাহর কোরআনের বিধান, কাতাব না আলাইহিম ফি জাহান্নাম নাফসা বিন নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে, তুমি তৈরি হও আগামী কালকে তোমাকে কতল করা হবে। ভালো করে খেয়াল করেন, উলিল আমরি মিনকুম, আমিরের আনুগত্য করার কথা বলা হয়েছে। এখন আল্লাহ রাসূল নাই, রাসূলের অবর্তমানে আছে কিছু নেতা, কথা বলেন ঠিক না বেঠি? আমাদের দেশে কিছু লোক বলতেছে ডাক্তার শফিকুর রহমান জাতির রহমত, আবার কেউ কেউ বলতেছে ডাক্তার শফিকুর রহমান এখন মুসলমানদের খলিফা হয়ে নিযুক্ত হয়েছে, কেউ কেউ বলতেছে আল্লাহ পাক শের জামানায় নিজে হাতে ডাক্তার শফিকুর রহমানকে জাতির জন্য পাঠিয়েছে, তার নেতৃত্বে দেশ ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে। উনি সেদিন এক সমাবেশে বললেন, আমারে বুড়ো বুড়ো মনে করবা না। আমি বলো বুড়ো যুবক? আমি সেদিন বললাম বুড়ো যুবক সে হয় বুড়ো যুবক, উনি এখন বলে বুড়ো যুবক। আল্লাহ, আমরা তিনি একটা দুটো মাহফিল করলে ক্লান্ত হয়ে পড়ি, আর উনি যে সফর করতেছে একবার এপারান্তে একবার ওপারান্তে একবার এখানে একবার সেখানে, আল্লাহ তাকে আরো হায়াতে তৈয়বা দান করুন। আরো জোরে বলেন আমি। চরমায় হুজুরেরা কষ্ট কম করতেছে না, আমি দুই হুজুরকে বলি, খেলাফত আন্দোলন, খেলাফত মসজিদ, চরমনায় জামাত ইসলাম, সবার কাছে অনুরোধ, আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি, আসুন আমরা সব এক প্ল্যাটফর্মে আসি, আলোচনা করি, একটা সুন্দর পরিবেশ তৈরি করি। বেজাতিরা এক হতে পারে, আমরা মুসলমান জাতি কেন এক হতে পারি না? আল্লাহ আমাদের এই ক্রান্তিকালে সবাইকে এক করে দিক। সকলে বলুন আমি। আমার ভাইয়েরা, হযরত তোমার বললেন, তুমি যখন স্বীকার করেছো আর কোনো সাক্ষীর প্রমাণ দরকার নাই, তোমাকে কতল করা হবে। লোকটি জেলখানায় বন্দি করে রাখা হলো, লোকটি জেলখানায় হাউ মাউ করে কাঁদতেছে, বালি
আমি তো সত্য কথাটুকু বলেছি, সত্য কথা বলার কারণে ওমরে ফারুক আমাকে কঠোর করবে, তুমি যদি দয়া না করো কোনো রকম সাড়া আমার জন্য হবে না, তোমার কোনো রকম সাড়া আমার হওয়ার জন্য হবে না। এবার হযরতে জুবায়ের জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটেছিলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, যেয়ে বললেন, যেয়ে বললেন, কান্দো কেন, কান্দো কেন, কান্দো কেন, কই কান্দি এই কারণে, ও তোমার ফাঁসি রায় হয়ে গেছে, তোমার মৃত্যুর রায় কার্যকর করা হবে, তাই বলে কি তুমি কান্দো? ওই যুবক বললেন, না না না, আমি অন্যায় করেছি, অন্যায়ের শাস্তি আমাকে পেতে হবে, আর বিনা অপরাধে যদি আমি ফাঁসির কাষ্ঠে ঝুলে আল্লাহ আমার গোনাহ মাফ করে দেবে আমি তার জন্য কান্দি না। যারা নেককার বান্দা বান্দি হয় ফাঁসির রায় শুনে তাদের কান্না আসে না। আলী আসান মোহাম্মদ মুজাহিদ আর আপনাদের বিএনপির আর একজন লিডার সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, দুই দিনের দুইজনের একই দিনই ফাঁসি, ভালো করে খেয়াল করে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় আগে হলো, ওনাকে যখন ফাঁসিতে নিয়ে যাচ্ছে মুজাহিদ সাহেব তখন বারান্দায় বসে বসে সালাত আদায় করতেছে। এদের উদ্দেশ্য হলো মুজাহিদ সাহেব দেখে ক্ষমা ভিক্ষা চাইবে আর জাতি তারে ক্ষমা করে দেবে। যখন নিয়ে যায় ফাঁসিতে ঝুলে, যখন অ্যাম্বুলেন্সের লাশটা নিয়ে যায়, এবার পুলিশ প্রশাসন বা জাতি এসে বলতেছে আপনার রায় কার্যকর হবে, আপনি তৈরি হন। উনি উজু করলেন, উজু করে এবার উনি সুন্দর পোশাক পরে আতর শর্মা আসিল পরে ফাঁসির দিকে যাচ্ছে। জেলখানার পুলিশ বলতেছে, স্যার কত লোকের ফাঁসি দিলাম, কত লোক কান্নাকাটি করলো, কত লোক হাউতাস করলো, কত লোক দুঃখ আফসোস করলো, আপনার মনে তো একটু দুঃখ নাই, আফসোসও নাই, আপনি আমাদের আগে আগে যাচ্ছেন। মুজাহিদ সাহেব ডেকে বলতেছে, ভাই আমার কাজে বাধা দিও না, দীর্ঘ অনেকটা বছর এই ফাঁসির জন্য আমি অপেক্ষা করতেছি, আমি প্রতিটা নামাজে পড়েছি আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দিও, আজকে আল্লাহ পাক আমার শহীদ মৃত্যু কবুল করেছে, আমি শহীদের মৃত্যুর দিকে টলে ঠেলে দিচ্ছি আল্লাহ, আমি যাচ্ছি শহীদ মৃত্যুর দিকে, আমাকে বাধা দিও না। তাহলে প্রকৃতি ইমানদার যারা হয় তারা কখনো মৃত্যুর ভয় পায় না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে কোনো কিছু চায় না, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনা রাত জানি যত ইয়া চুপ পিছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যুবক কাঁদতেছে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছে কান্দো কেন মৃত্যুর ভয়ে, যুবক কয় না আমি মৃত্যুর ভয়ে কান্দি না, আমি কাঁদতেছি আমার একটা ছোট্ট ভাই আছে। কি আছে? ছোট্ট একটা ভাই আছে, আমার বাবা নাই, আমার মা নাই, ছোট্ট একটা ভাই আমার আছে, ওই ভাইটার কিছু আমানত আমার কাছে আছে, ওই আমানত গুলো যদি ভাইয়ের কাছে বুঝে নিয়ে না দিয়ে আসি ইহুদি খ্রিস্টানরা তারা নিয়ে নেবে, তাই ভাই আমানতার জন্য আমি কাঁদতেছি। এবার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে যেয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবকটার একটু ছেড়ে দেন, ভাইয়ের সঙ্গে দেখা করে আসু। হযরত ওমর বললেন, জুবাইর তুমি আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, তুমি যদি জামিন হও আমি ছেড়ে দিতে পারি, তবে মনে রেখো এ কিন্তু একবার ছাড়া পেলে আর আসবে বলে মনে হয় না। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ছেড়ে দেন, যদি না আসে আমি মুসলমান, মুসলমানের জন্য জামিন থেকে গেলাম, ও মুসলমান আমিও মুসলমান, কিন্তু ভুল একটা হয়েই গেছে, হাজরে তোমার ছেড়ে দিলেন, আগামীকাল জোহরের পরে এই লোকটার কতল করা হবে, সকালবেলার থেকে জল্লা তৈরি হচ্ছে, সব আছে আসামি নাই। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট হযরত ওমর বললেন, ওই আসামি যদি ফিরে না আসে তোমাকে কিন্তু ফাঁসিতে ঝুলা হবে, কাল্লাত জাল্লাত তোমার কাতল করবে। জুবাইর বললেন, আমি রাজি, ওই লোকটার রায় হবে, জোহরের আজান হয়ে গেল,
সবাই নামাজে চলে গেছে, নামাজের থেকে ফিরে এসে এখন জুবাইরকে কতল করা হবে, কারণ জুবাইর জামিন হয়ে গেছে, জুবাইরকে কতল করা হবে, জুবাইর জামিন হয়ে গেছে। এবার সবাই কান্নাকাটি করতেছে উমারের কাছে, দিও উমার মুসলমানকে মেরো না, রসুলের সাহাবি। হযরত উমার বললেন, না না না, ওই দুইটা ছেলের কাছে শোনো, ওই দুইটা ছেলে ক্ষমা করবে কিনা। দুইটা ছেলের কাছে যে শোনা হলো, বাপ হত্যার বিচারকারীরে তোমরা যদি মাফ করে দাও আমরা মাফ করে দেব। ওরা দুই ভাই বললেন, মাফ হবে না, মাফ হবে না, আমরা হত্যার বিচার হত্যাই চাই। জুবাইরকে যে বলতেছে মসজিদের ভিতরে, জুবাইর বসে আছে, সাহাবি আজমাইন বোন সাথীরা যে বলতেছে, ভাই কতলের জায়গা প্রস্তুত, চলে আসো। জুবাইর আস্তে আস্তে করে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। সবাই মিলে ধারণা করছে, ওমর মনে হয় আল্লাহ রাসূলের সাহাবীরে মাফ করে দেবে। ওমরের চোখ বেয়ে পানি পড়তেছে, সাথী সঙ্গীরা বলতেছে, ওমর একজনের খুনির বদলা কি আর একজন পাবে? ওমর বললেন, সেই তো জামিন হয়েছে, সুতরাং সে যদি না আসে একেই তো আমরা কতল করব। অনেক সময় মামলায় যখন আমরা জামিন পাই তখন আর একজন কি থাকে, মামলায় জামিন যখন দেয় একজন আসামিরে যখন জামিন দেয় তখন এর জন্য আর একজন কি থাকে, মুসলিক আলীকে দেয় না, যে এই আসামি যদি হারাই যায়, এই আসামি যদি না আসে আমি দায়ী থাকলাম, জিম্মাদার। এই জুবাইর জিম্মাদার, হযরত তোমার বলতেছে তোমাকেই কতল করা হবে। জুবাইরকে ধরে আনা হলো, পাক পবিত্র কাপড় পরানো হলো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলার জন্য সব সাহাবী আজমাইনগণ কাঁদতেছে, না না এটা হতে পারে না, এই কোন রায় হচ্ছে। জুবাইরকে ধরে নিয়ে যাওয়া হলো, ওই কতলের জায়গায় নিয়ে যাওয়া হলো। ওমর বললেন, জল্লাদ তরবারি পরীক্ষা করো। জল্লাদ তরবারি পরীক্ষা করলেন। এবার জুবাইরকে কালো কাপড় পরে যেখানে কতল করা হবে সেখানেই নিয়ে যাওয়া হলো। আর কিছু সাহাবি, কিছু সাহাবি কাঁদতেছে, কিছু সাহাবি টিলার পরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, দেখি না সেই লোকটা ফিরে আসে কিনা। হঠাৎ করে দেখা গেল মরুভূমির বুক চিরে একটার জায়গার বদলে দুইটা লোক আসতেছে। এবার ওখান থেকে টিলার পরের থেকে বলতেছে, ওমর জল্লাদের বলো, জল্লাদ যেন তরবারি না চালায়, দুইটা যুবক আসতেছে, দেখি না এই দুইটা যুবককে। অল্পক্ষণের ভিতরে দুইটা যুবক ওমরের সামনে আসলেন, এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, কালকে যে যুবক আপনার কাছ থেকে ছুটি নিয়ে গিয়েছিল সেই যুবক আপনার সামনে হাজির, বলুন তো মুসলমানেরা, এরকম সুযোগ যদি আপনার বেলায় আসে আপনি আর আসবেন ফিরে? শুধু বলবেন ইন্ডিয়ায় জাতিবাদ নিবাসী, তখন আর টুপিওয়ালার কথা মনে থাকবে না। নেজামীর যখন ফাঁসি জয় হয়ে গেল, বিরাট কাগজ নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, কেউ কেউ বলতেছে নিজামী সাহেব রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছে, অনেক কাগজ নিয়ে দৌড়াদৌড়ি হয়েছিল। ছেলেরা যখন যেয়ে বললো, আব্বু আপনি কি ক্ষমা ভিক্ষা চাইবেন? নেজামী সাহেব বললেন, প্রশ্নই ওঠে না, আমি যে কাজে যে অন্যায় করিনি সেই অন্যায় আমাকে ঘাড়ে চাপিয়ে আমার ফাঁসির কাছে ঝুলাচ্ছে। আমি যদি মানুষের কাছে জীবন ভিক্ষা চাই তাহলে এতদিন আন্দোলন করলাম কিসের জন্য? সুতরাং ওর থেকে আমরা শিক্ষা পেয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরীরা জীবন দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। তার ভিতরে জ্বলন্ত প্রমাণ রংপুরের আবু সাইদ। আবু সাইদ হলো আমাদের সমাজে এখন সবচেয়ে উত্তম প্রমাণ, কথা বলে ঠিক করেছি। আবু সাইদ, তুমি মারা গেছো, দেশটারে স্বাধীন করে গেছো, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে। যদি তুমি রক্ত না দিতে, তোমার এই রক্তের ফোঁটা যদি বাংলার বুকে না ফুটতো হয়তো দেশ স্বাধীন হতে আরো দেরি হয়ে যেত। এই জন্য আমরা সবাইকে স্যালুট জানাই, তার আগে একটু ডবল স্যালুট জানাই আবু সাইদকে, কথা বলেন ঠিক না বেঠি? আবু সাইদের রক্ত আমাদের দেশের বিরাট একটা অ্যাটম বোমার মতন কাজ করেছে। আমার ভাইয়েরা, হযরত উমার দাঁড়িয়ে বললেন, যুবক তুমি তো জানো আজকে তোমার ফাঁসির, আজকে তোমার কতল করা হবে। তারপরে তুমি ফিরে আসলে যে
যুবক তখন দাঁড়িয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন, মুসলমানরা কখনো আমানাতের খেয়ানত করে না। আজকে যদি আমি ফিরে না আসতাম কিয়ামত পর্যন্ত যত বেধর্মী আসতো সকল বেধর্মী আমাদের নিয়ে সমালোচনা করত, মুসলমানের এক মুসলমানের জন্য জামিন দেখে মুসলমান পালিয়ে গেছে মুসলমান ফিরে আসেনি, আমি জানি আমার মৃত্যু হবে তারপরেও ফিরে এসেছি আমার কারণে আর একটা মুসলমানকে আমি বিপদে ফেলতে রাজি না, এর নাম মুসলমান। আল্লাহ রসুল বলেছেন লা ইমানা ইল্লা মা আমানা তালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু, ওই ব্যক্তির ইমান নাই যার আমানতদারি নাই। কিন্তু আজকে জানি বলো বিপদে আমরা সারা জীবন একরকম জেকের করি, ভোটের দিন জেকের উল্টে যায়। সারা জীবন সারা বছর লেউ মনানা জেকের করি করি ফেনা তুলে, ভোটের দিন সকালবেলা এসে হুজুরের সঙ্গে গল্প করতে হুজুর ও লেবু মাওলানাতে কোনো কাজ হবে না। কেন? তো ওই আর একজন দাঁড়াইছে হুজুর ওই পারবে লেবু মাওলানা, হুজুর মানুষ কি করে, উপজেলা চেয়ারম্যান দিলাম কিছুই করতে পারিনি, ওই এখনো কিছু করতে পারি। তো হুজুর চিন্তা করতে কালকে এসে নামাজ পড়িয়ে বলে গেল হবে, আজকে ফজরের নামাজ পড়িয়ে বলতে হবে না, ঘটনা কি? তো হুজুর ওকে বাড়ি গেছে, সেই বউ জিজ্ঞেস করতেছে কালকে চাষা বললো যে লেবু মাওলানা দেবে আজকে ঘুরে গেছ কেন? তাই কালকে এক নেতা হইলো প্রত্যেকের হাতে 500 কোটি টাকা দিয়ে গেছে, 500 টাকায় লেবু মাওলানা উল্টে গেল আর ওই লোকই ভোট পেয়ে গেল। এইরকম টাটকা মুসলমান আমার সমাজে আছে না নাই? এখানেও কি আছে? আছে। হাত তোলেন তো, হাত তোলেন, তারা হাত তোলেন তো, যারা টাকা খেয়ে ঘুরে যান হাত তোলেন তো। সেটা তো পরে ভোট দেয়, ভোট দেয়নি ওরা তো পরে, ওরে বাবা জিন্দা লোক ভোট দিতে পারিনি মরা লোক ভোট দিয়ে গেছে, ও তো আমি জানি ওদিকে আমি যাচ্ছি না, ও আজ তো বেশিরা হয়ে গেছে, ও আজ রাখার দরকার নেই, এখন শুধু বলি টাকার লোভে ভোট কেন্দ্রে যেই উল্টো ভোট দেওয়া লোক আছে না নাই? ইমান নাই, ইমান নাই, ইমান নাই। ইমান যার থাকে জীবনে না খেয়ে থাকলেও সে ইমান বিক্রি করে, আর ইমান যার নেই সে 2 টাকায়ও বিক্রি হয়, একটা চায় বিক্রি হয়, একটা সিগারেটে বিক্রি হয়। কিন্তু একটা জিনিস মনে রেখো মুসলমান, চিরকাল এই বাংলাদেশে থাকা যাবে না। হাসিনার পাওয়ার চিরাকার চুম্বি বারবার বলতো আমাদের নেত্রী পৃথিবীর শ্রেষ্ঠ নেত্রী, এখন যে কোন জায়গায় খাচ্ছে আর কোন জায়গায় ঘুমোচ্ছে আল্লাহ আর জিব্রাইল ছাড়া আর কেউ জানে। মাঝে মাঝে শুনতেছি যে তিনি এদেশে নেই, আবুধাবি থেকে আবার আবুধাবি ওলারা বলতেছে আমরা পাঠাই দিচ্ছি, এখন যে তিনি কোথায় গেছে সেইলেও জানে না। কি সুন্দর রাজনীতি দেখেন, রাজনীতি করলে এরাই সেইলে হলো গুণ আর সেইলে ওদের কিছু আসছে না, আর এখন শেখ হাসিনা ভুগে শেখ রেহানা ভাগ পাইনি, আচ্ছা শেখ রেহানার নামে একটা মামলা হয়েছে, কি সুন্দর রাজনীতি রে ভাই, দুই বুনি ভাগাভাগি করলো, একজনের কিচ্ছু আসছে না আর একজনের নামে শুধু মামলা, শুধু মামলা, শুধু মামলা, ও এখন বলছে তুইও ভাগ নিলে আমিও ভাগ নিলে আমি মামলা খাবো না, তুই আমার সঙ্গে চল। হায় রে আল্লাহ, শিক্ষা নিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, লোকটি বললেন মুসলমানরা আমানতের খেয়ানত করে না সারা জীবন, তাহলে মুসলমানদেরকে গালিগালাজ করা হবে, মুসলমান আমানত রক্ষা করে না। এবার লোকটারে কালো কাপড় পরানো হলো, সেই বিদেশি লোকটারে কালো কাপড় পরানো হলো, জল্লাদ কথল করতে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে যে দুই ভাই বিচার দিয়েছিল সেই দুই ভাই এসে বলতেছে খলিফাতুল মুসলিমিন আমি আমার বাবার হত্যাকারীরে মাফ করে দিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। অমর বলতে এই বেদ মাফ করবি তো আগে করলি নাকি? এখন তো আমার কতল করার সময় হয়ে গেছে, তুই মাফ করবি তো আগে বলে দিল ঝামেলা মিটে যেত, এখন মাফ করলি কেন? দুই ভাই বলতেছে ভাই খলিফাতুল মুসলিমিন আমরাও মুসলমান উনিও মুসলমান জুবাইরও মুসলমান, সুতরাং
আমরা যদি মাপ না করি, ওরা যেহেতু মাপ চেয়েছে, যদি মাপ না করি কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান বেধর্মী বেজাতিরা বলবে এক মুসলমান বিপদে পড়ে মাপ চেয়েছিল আর এক মুসলমান মাপ করেনি, এক মুসলমান বিপদে পড়ে মাপ চেয়েছিল কিন্তু আর এক মুসলমান মাপ করিনি, সারা জীবন ইসলামের গালি গালাজ শুনতে হবে, এই জন্য বাপ চলে গেছে আর পাওয়া যাবে না, এই জন্য আমার বাপ হত্যাকারীকে মাপ করে দিলাম। এতটুকু কথা যদি আজকে শেখ হাসিনা বুঝত তাহলে আমাদের দেশে এত মানুষের লাশ পড়তো না। ওরে ভাই বিচারের রায় হয়েই গেছে, বিচারপতি বিচারের রায় দেবে, সেই রায় কার্যকর করার জন্য শেখ হাসিনা নিজেই জেলখানায়। সে ঘটনা শুনেছেন আপনারা? শুনেছেন? শুনেছেন? বাপ হত্যাকারী কি জানো তার নাম? বাপ হত্যাকারী সেই লোকটা রায় তাহের মনে হয় সম্ভবত তার নাম। বাপ হত্যাকারীর বিচারের হাত বেজেছে, পা বেজেছে, তারপরে এই সবকিছু বেজে ওই হ্যাঁ বুকের পরে পা দিয়ে কত বড় নিকৃষ্ট হায়না, কত বড় নিচে নামতে পারে একটা মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা একটা মানুষের বুকের উপরে পা দিয়েছে। এরপরে জল্লাদকে বলেছে ছুরি চালা, জল্লাদ ছুরি চালিয়েছে, যতক্ষণ মাথা থেকে ধর থেকে মাথা আলাদা না হয়েছে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ওই লোকটার বুকের থেকে পা উঠাইনি। এরপরে যখন আলাদা হয়ে গেছে তখন ওই লাশের পরে এক পা আর বুকের পরে এক পা দিয়ে দাঁড়িয়ে বলতেছে বাপ হত্যার প্রতিশোধ দিলাম। রক্তে শাড়ি আর ব্লাউজ যখন শাড়ি আর ছায়া যখন লাল হয়ে গেছে পরবর্তীতে এসে সেগুলো খুলে ছুঁয়ে আর একটা আনন্দ করতে করতে উল্লাস করতে করতে চলে এসেছে কত নিচে নামতে পারে একটা মানুষ, ফাঁসি রায় হয়ে গেছে তার ফাঁসি দেবে, তুমি 18 কোটি মানুষের বড় চেয়ারে বসে একটা মানুষের বুকের পরে পা দিয়ে নিজে হাতে তাকে জবাই করলে এত বড় নিচে নামতে পারে মানুষ। এই শেখ হাসিনার একবার ফাঁসি দিলে 18 কোটি মানুষের রাগ শেষ হবে না, ওর অন্তত 100 বার ফাঁসি দিতে হবে, 100 বার ফাঁসি দিলেও যে দেশের মানুষ শান্তি পাবে না, ওর 1000 হাজার বার ফাঁসি দেব। আয়না ঘর, হাই রে আল্লাহ, আয়না ঘরে একটা মানুষকে জবল জাল চলন্ত একটা জীবন্ত মানুষকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে চোখ বেঁধে মুখ বেঁধে রেখে দেওয়া হয়েছে, মুখে টেপ রেখে খাতি দেয় না, পড়তে দেয় না, আলো দেয় না, কত যে মায়ের কোন আয়না ঘরে কঙ্কাল পড়িয়াছে আল্লাহ ভালো জানে, এত নিকৃষ্ট হয় কি করে একটা মানুষ। সুতরাং সরকারের কাছে আমার অনুরোধ, এর একবার ফাঁসি দেবেন, যেই মরার মতন হবে আবার নামাই নেবেন, আবার ফাঁসি দেবেন, আবার মরার মতন হলে নামাই নেবেন, আর বলবেন এটা হলে পিলখানার জন্য তোমার ফাঁসিতে এই বন্ধ নিয়ে গেল, তারপর বলবেন হেফাজতের, তারপর বলবেন এই সাইদির রায়, তারপর বলবেন এই রায় সেই রায়, এক একটা করে বলতে হবে। এর যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় আর 1000 বার যদি চিন্তা হয়ে আসে তবুও জনগণের মনে যে ক্ষোভ, এই ক্ষোভ নিবারণ হবে না, হবে হবে। আর ওরগা পরীক্ষা যারা দালালি করেছা হয় সাবধান হ, নতুবা ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। কেউ যদি মাপ করে আমি অন্তত আল্লাহ আজিজুল ইসলাম বলতেছি যারা আমাদেরকে বিনা কারণে জেলে ঢুকাইছ, বিনা কারণে রিমান্ডে নিয়েছিলে, বিনা কারণে আমার নামে 20টা মামলা দিয়েছ, আমি ডাইরেক্ট অ্যাকশনে যাব না, আদালতের মাধ্যমে তোমাদের বিচার ভাঙার জমিনে আমি চাই করতেই হবে। আজকে যদি আমরা বলি শুধু এখানকে এই লোকগুলো যদি বলি যে এই পলাশ বাড়ি যারা আমাদের নামে বাড়াবাড়ি করেছিল ধৈন্য বলেন, 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু ওরা কি ইসলামের কোনো আলামত? ওরা হিংস্র আলামত, এই জন্য তাহলে আমরা যাচ্ছি না, তবে একদিন না একদিন বিচারের আওতায় তোমাদের আনা হবে, ইনশাল্লাহ আনা হবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি বলেন হুজুর এখন যাচ্ছেন না, এখন যাচ্ছি না এই কারণে ফেরাউন চলে গেছে, নমরুদ এখনো আছে, ফেরাউনের তাড়াইছে কিন্তু নমরুদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াচ্ছে, এই নমরুদকে শায়েস্তা করতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, তারপরে যখন দেশের সুযোগ আসবে কোনোটার বিচার ফই হবে না, মিস হবে না। তবে আবারও আশ্বস্ত করছি আপনারা যারা সাধারণ লোক,
আপনারা যারা সাধারণ লোক, আপনারা যারা সাধারণ কর্মী ছিলেন, আপনারা নির্ভয়ে ঘরের দরজা খুলে ঘুমাবেন, কেউ আপনাদের ক্ষতি করবে না। আমি একজন হিন্দুদের পুরোহিতের কাছে জিজ্ঞেস করলাম, 15 বছরের পূজা আর 1 বছরের পূজা কেমন দেখলেন? কয় হুজুর কি আর বলবো, সত্য কথা বললি তো আপনারা আমাদের বিশ্বাস করেন না। 15 বছরের পূজা আর 1 বছরের পূজা আকাশ পাতাল পার্থক্য, কারণ 15 বছরের পূজার সময় আমাদের দেবতার মাথা থাকতো না, অনেক সময় দেখি দেবতার মাথা নেই, ওই কুমিল্লা দেবতার ঠ্যাং নেই, তারপরে আরেক জায়গায় কুমিল্লার আরেক জায়গায় হাত আলাদা পা আলাদা মাথা আলাদা, এবছর অন্তত ওটা তো হইনি। তারপরে দেখলাম নোয়াখালী কি বলে দেবতার পায়ে কোরআন, তাই নিয়ে অনেক মারামারি হলো না, এবছর হয়নি। আমি বললাম হইল না কেন, হুজুর হইল না কেন তা জানি না, তবে এবছর দেখলাম আপনাদের মতন কিছু হুজুর লোক আমাদের চারিপাশে পাহারা দেশে, কেউ যেন দেবতার মাথা নিয়ে দৌড় মারতি না। আমার এখানে আবার ফতোয়া চলছে যে হুজুররা শেরেকি কাজ করতেছে না, আমরা পুজো করতে যাইনি, আমরা তাদেরকে পুজো করার কাজে সহযোগিতা করতে গিয়েছি। আল্লাহ রসুলের হাদিসটা মনে নেই হুজুররা, বড় বড় মুক্তি সেজেছ মহাপুরুষ যাও, আল্লাহ রসুল বলেছেন কোন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে কোন সংখ্যালঘু অমুসলিম যদি কষ্ট পায়, কিয়ামতের দিন আমি সংখ্যালঘুর পাশে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আদালত আখেরাতে মামলা দেব। আজকে ওরা সংখ্যার লঘিষ্ঠ কথা বলেন ঠিক না বেঠিক, ওরা সংখ্যায় কম, ওদের ধর্মের কাজে আমরা বাধা দেব না, আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাইরা কথা বেরাই শেষ, আল্লাহর বান্দা দুইজনে সে বললেন, একজনে সে বললেন খলিফাতুল মুসলিমিন, দুইজনে সে বললেন আমরা মাফ করে দিলাম, বাস মাফ হয়ে গেছে। এবার জুবায়েরকে হযরত ওমর কাছে টেনে বলতেছে, জুবায়ের ভাই আমার, তুমি জানতে আজকে তোমাকে এখানে কতল করা হবে, কিন্তু তারপরে তুমি জামিন হলে কেন? জুবায়ের বললেন খলিফাতুল মুসলিমিন, আজকে যদি আমি জামিন না হতাম সমস্ত পৃথিবীর মানুষগুলো মুখে মুখে বলতো, একজন ভাই বিপদে পড়ে আর একজন ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সাহায্য করার মতন কোন মুসলমান ভাই এগিয়ে আসেনি, এর নাম হলো ইসলাম। এর নাম কি? তাহলে আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবো ইনশা ইনশা। আমি একটা হাদিস বলেছিলাম, রসুল বলেছেন আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়েদ, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেম সরকারের সামনে সত্য কথা বলা। ভাই যে কোরআন লোক উঠতেছেন, আমি বুঝেছি যে কোরআন লোক উঠতেছেন, আপনাদের বাপ মা কেউ কবরে নেই, কবরে নেই, দাদা দাদি কবরে নেই, আজকের এই দিন একটু মোনাজাত হবে দোয়া হবে, তা না করে আপনি উঠতেছেন কেন? বসুন, আয়াতের একটা অংশ এখনো বাকি আছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি, যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর পরে, আল্লাহর রাস্তায় থাকো, রসুলের পরে ঈমান আনো, আনুগত্য করো নেতার, ফাইন তানাসা তুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ, যদি তোমাদের ভিতরে কোনো মতনৈক্য সৃষ্টি হয়, বিচার নিয়ে মতনৈক্য সৃষ্টি হয়েছে, আল্লাহর দিকে ফিরে যাও, রসুলের দিকে ফিরে যাও, যদি তোমরা ইমানদার হয়ে থাকো। সুতরাং আমাদের ভিতরে কোনো ঝামেলা হলে ফিরে যাবো আল্লাহর দিকে, রসুলের দিকে ফিরে যাবো, কোরআনের দিকে হাদিসের দিকে। তাহলে আজকে সবার কাছে শেষ দাবি করতে চাই, যদি কোনো সমস্যায় পড়ি ফিরে যাবো কার দিকে? এই মুসলমান কথা বলেন, ফিরে যাবো কার দিকে? কোরআনের দিকে, আর যাবো হাদিসের দিকে, আর যাবো আমিরের দিকে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আনোয়ার হোসেন, তিনি দেশের কত? 10,000 টাকা। ওনার স্ত্রী অসুস্থ, একটু দোয়া যাবে, আসুন আমরা দোয়া করি। আস্তাগফিরুল্লাহ, সবাই মিলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লে, ভাই বসুন দোয়া করুন, বসুন। আস 5,000 বাকি, মাশাআল্লাহ ওটা লিখে নেন আস্তাগফিরুল্লাহ, সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লে জামবেও ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।